ফুলবাড়ি সুপারমার্কেট কমপ্লেক্সের বহুতল থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু। মৃত ব্যক্তির নাম মণিকান্ত রায়, পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি। বাড়ি ফুলবাড়ির গঠমাবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ফুলবাড়ির সুপারমার্কেটে বহুতলে কাজ করছিলেন মণিকান্ত বাবু। সেই সময় আচমকা নিচে পড়ে যান তিনি। মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ফুলবাড়ির একটি নার্সিংহোম এবং পরে সেখান থেকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন গতকাল রাত 11টা নাগাদ তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। না, ফুলবাড়ি সুপারমার্কেটে চারতলায় কাজ করতে করতে হঠাৎ করে স্লিপ করে চারতলা থেকে পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পরে আমরা ওই নার্সিংহোমে নিয়ে যাই। ওইখান থেকে তারপর ট্রিটমেন্ট করার পরে দেখা যায় যে ও ফ্র্যাকচার হয়ে গেছে পিছনটা। ফ্র্যাকচার হওয়ার পরে আমরা এখানে তো বললো যে এখানে ডক্টর নেই, নিউরো সার্জেন, আপনারা এক কাজ করেন, শিলিগুড়ি নার্সিংহোমে নিয়ে যান, কত ভালো নার্সিংহোম। তারপর আমরা দু তিন জায়গায় নার্সিংহোমে ঘোরার পরে ভর্তি নিয়েছে, কিন্তু ভর্তি নেওয়ার আগেই বলে দিয়েছে যে পেশেন্ট অবস্থা খুব খারাপ আছে, পেশেন্ট হয়তো 80% হয়তো বাঁচবে না, কিন্তু এখন যা করবে ভগবানের উপরে সব। কাজ করছিল এই যে ফুলবাড়ি সুপারমার্কেট যে কন্ট্রাক্টর আছে আমাদের জ্যোতিষদা, জ্যোতিষদার আন্ডারে এই ঘটনাটা হঠাৎ করে যে হবে কেউ ভাবতে পারে না। কারণ দুপুরবেলা সবাই খাওয়া দাওয়ার পরে যখন কাজ করতে যায়, আবার হঠাৎ করে মানে উপরে উঠে, উপরে উঠার পরে মানে কী করে স্লিপ করে মানে চারতলা থেকে পড়ে যায়।